আর রামের যে চরিত্রটা সেটা মোটামুটি পাঁচ হাজার সাত কি পাঁচ হাজার মানে যারা মানে তারা মানে এবার দাদা আপনি আপনার অনেক ভিডিও দেখে আমি জানলাম যে মোহাম্মদ তো রাজ্য জয় করতো হ্যাঁ দিয়ে সেই রাজ্যের সমস্ত মানে যাদের যাদেরকে জিততো সেই মেয়েগুলোকে নিজের মধ্যে ভাগাভাগি করে নিত কুড়ি পার্সেন্ট আহ মানে লুট করতো কুড়ি পার্সেন্টটা নিজের মধ্যে নিত হ্যাঁ বাকি দিয়ে সেক্স টেক্স সবই করতো যেসবর্থ পুরুষ তাদেরকে বিক্রি করে দিত হ্যাঁ এবার কাল্পনিক চরিত্র আমি আপনার কাছে এটাই জানতে চাইবো যে মানুষ হিসেবে কে বেশি ভালো এটা আপনার কাছে আমি জানতে চাইবো রামও কিন্তু যুদ্ধ হিসেবে রাম একটা খুবই নিকৃষ্ট চরিত্রের কারণ হচ্ছে রাম তার যে মানে প্রাইড প্রাইড এর কারণে রাবণের সাথে যুদ্ধ করছিল এবং মানে লঙ্কাকে অ্যাটাক করছিল সে ছিল একটা সাম্রাজ্যবাদী শক্তি এবং একই সাথে সে হচ্ছে সীতার অগ্নি পরীক্ষা নিছিল যে অগ্নি পরীক্ষা অত্যন্ত নোংরামি নোংরামি একটা কাজ ছিল যে নিজের বউকে এসে আগুনে ফালায় দিছে নিজের বউকে মানে প্রোটেক্ট করা এটা যে কোনো একজন মানুষের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত যদি আপনি রাম এবং মোহাম্মদকে তুলনা করেন এদিক দিয়ে মোহাম্মদ ভালো ছিল মোহাম্মদ তার বিবি আয়েশার উপর আয়সা সম্পর্কেও একটা অপবাদের ঘটনা ঘটছিল

যদি কোরাও থাকে তাহলে একটু ভুল করছে সে করছে কি চিপাদি আল্লাহর আয়াত নামায় আয়েশার চরিত্র যে খুব ভালো এটা বলে দিছে হ্যাঁ কিন্তু এই কাজটা আবার রাম করে নাই রাম করছে কি জনগণকে তুষ্ট করার জন্য জনগণকে তুষ্ট করার জন্য সে গিয়ে তার নিজের বউরে নিজের বউরে সে নিজের বউরে আগুনে ফালাই দিছে এটা তো অত্যন্ত দুশ্চরিত্র খারাপ চরিত্রের একটা মানুষের লক্ষণ দুই নম্বর বিষয় হচ্ছে যে সে হচ্ছে গিয়ে রাবণ যেই লঙ্কা ছিল মানে সৌর্য বীর্যে টেকনোলজিতে জ্ঞানে বিজ্ঞানে অনেক উন্নত সেরকমের একটা দেশ সে আক্রমণ করে বসছে আক্রমণ করে বসছে একটা তুচ্ছ কারণে যেটা একটা মানে পুরা একটা রাজ্য ধ্বংস করার মতো কোনো কারণ না আহ সেটা সেগোসিয়েশন করতে পারতো নানাভাবে কিন্তু সেগুলো আহ শুরু করছে এর সাথে হ্যাঁ মানে কিন্তু তিনি দেখুন তিনি তো অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন না রাবণ এটাও কিন্তু আছে লেখা আমি কিন্তু কোনো নম্বর ফম্বর কিছুই জানি না যে কোন ধারায় কি আছে এটা জানিনা কিন্তু আপনি হয়তো জানেন উনি তো বোঝানোর চেষ্টা করছেন অনেকবার রাবণকে বা রাবণের ফ্যামিলি কে যেমunki তার ভায়োরাবণকে বুঝিয়েছিলেন যে এই এই ব্যাপারে কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা আপনি শেষ করতে দেননি আমি যেটা বলতে যাই যে তিনি লঙ্কা জয় করেছিলেন কিন্তু তিনি কিন্তু লঙ্কার কোনো দাসীকে ভাগ করে নাইনি বা ভাগ করে যে নাই নাই ভাগ করে যে নাই নাই এটা আপনি কিভাবে মানে ইয়া হইলো এটা তো এটা তো মানে যারা লিখছে তারা তো এই জিনিসগুলা বাদ দিয়ে মানে রাজা রামকে সবচেয়ে ভালো একটা ক্যারেক্টার হিসেবে মানে এবং এটা তো আসলে একটা মিথোলজিক্যাল ক্যারেক্টারই মিথোলজিক্যাল ক্যারেক্টার তো এবাই তারা তৈরি করছে যারা এই গ্রন্থ এই মহাকাব্য লিখছে তারা তো এইভাবেই তৈরি করছে যে তাকে একেবারে সর্বোচ্চ ভালো ভালো ভালোত্বের একদম প্রতিমা হিসেবে তৈরি করব কোনো খারাপ কিছু তার ভিতরে এমন কিছু রাখবো না যেটা মানে কাল্পনিক যখন জিনিসটা তৈরি করে তখন তো এরকমই হবে

তাদের সময় সেই যে সময় এই গ্রন্থগুলো লেখা হয়েছে তাদের সময় এই জিনিসটা ছিল একটা বিরাট জনগণকে রাজ্যকে খুশি করার জন্য জন্য সে কত মহান করছে তাদের কাছে এইটা যে এই রকমের বললে এটা মহা মহানুভবতা প্রকাশ পাবে হ্যাঁ হ্যাঁ বলেন আর কি কিছু বলবেন আপনি হ্যাঁ আর তাহলে বলতে চাইছি যে রাম সেতুটা আছে ওটা তো ওটা কি মনে হয় আপনার বিশ্ব তো আর কোথাও ওরকম ভাবে কোনো কিছু নেই মানে ওটা কি মানুষের সৃষ্টি না কোনো মানে

কিন্তু আমি দেখেছি যে মানে গৌতম বুদ্ধ মানে যে ধর্মটা প্রচার করেছেন তিনি কিন্তু এরকম কি কোনো কিছু করার চেষ্টা করেছিলেন এটা কি মনে হয় যে বলেছেন টাইপের যে রাম তারপরে তারপরে আছে এই টাইপের খুনা খুনি মারামারি করা লোকজন থেকে একদমই ভিন্ন ছিলেন গৌতম বুদ্ধ এই সমস্ত আহ করছে বলে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই ঠিক আছে জি ভাই তাহলে বিদায় জানি আজকে

এই প্ল্যাটফর্মে আমাকে দুইটা মিনিট সময় দেন দুই মিনিট কোনো কাউকে আমি এরকম দুই মিনিট এক মিনিট কোনো সময় দিই না ভাই আপনার যদি পয়েন্ট থাকে আপনি পাঁচ ঘন্টাও কথা বলতে পারবেন যদি যুক্তি থাকে পয়েন্ট থাকে দলিল থাকে আর যদি পয়েন্ট না থাকে তাহলে এক সেকেন্ডের সময় নেই ভাই

যে উত্তান পথনের মধ্যে দিয়ে যে আমরা বাঙালি একটি জাতি যে মনে প্রতিষ্ঠা লাভ করেছি মোটামুটি বেঁচে আছি এই পর্যন্ত টিকে আছি এর মধ্যে যে বাঙালির আসল দুষ্টা কি আপনি কি বলতে পারবেন একটু আমি যদি প্রশ্ন করি তাহলে আপনি আশা করি আপনার থেকে আশা করি আপনি একটা সোনার সন্তান সোনার মানুষ এই জগতে এই টেকনোলজি জগতে কারণ আপনি যেগুলা বিতরণ করতেছেন যদিও আমি আপনার চারিত্রিক আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে যদি প্রবেশ করি তাহলে বুঝতে হবে এবং জানতে হবে যে আসিফ মহিউদ্দিন মানে প্রেমের হাইলে যেভাবে মর্মাহত হয় ঠিক তেমনি আপনি কোনো হয়েছেন। কারণ ইসলাম ধর্ম আপনাকে মর্মাহত করেছে আপনাকে আহত করেছে এই জন্য ইসলামের পিছে লাগছো যদিও থামেন এবার একটু থামেন ধরেন আমি এই জন্যই লাগছো হ্যাঁ ধরেন আমি এই জন্যই লাগছি কিন্তু আমি যদি যেই কারণেই লাগা থাকি না কেন আমি যেই কথাগুলা বলতেছি সেগুলা কি সত্য নাকি মিথ্যা ভাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি ভাই আমি লাগি ভাই আমি সাকে খাই লাগি নাকি না লাগি দিয়ে ভাই কোন পয়েন্ট মেক হচ্ছে না তাতে আমার যুক্তিকে আপনি ভুল প্রমাণ করতে পারতেছেন না তাই আপনাকে আপনাকে আমি ভুল প্রমাণ করি আপনাকে দোষী সাব্যস্ত করা আপনাকে মনে করো কোনো স্থানে আপনাকে দোষী করা বা আপনি এটা আমি করতে পারতেছি না এখন এখানে দেখছি আমি ডিবেট দেখছি কিন্তু কোথাও আপনার কোন ভুল ভ্রান্তির কোনো কিছু আমি দেখছি না আজ পর্যন্ত সুতরাং আমি এই স্থানে দাঁড়াইয়া বলতে পারি এটাই যে আপনি খুব ভালো করতেছো। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম সেটা আমার বলা হলো না মনে আমি প্রথম আসলে অনেক ইয়ের মধ্যে দিয়ে মনে করো প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে এই পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছে সত্য অনেক রক্তপাতের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা লাভ করেছে সত্য কিন্তু ওই বাঙ্গালির ভিতরে এই যে ইসলাম ধর্মের যে বিষয়টা যে এমন ভাবে ভাবে আর কি মনে করো প্রবেশ করেছে এটাকে দুয়ে পরিষ্কার ইসলামটা খুব খারাপ আমি এটা বলছি না আবারও কোনো না কোনো স্থানে আমি এটাও বলবো কারণ ভাই তুমি ইসলাম ধর্মাবলম্বী তুমি হিন্দু ধর্মাবলম্বী ভাই কবির বাসায় ওরা হিন্দু কি মুসলিম জিজ্ঞাসা জন খান্ডারি ডুবেছে মানুষ সন্তান মর্মার আমরা একই মায়ের সন্তান রে ভাই আমার আমাদের বাঁচতে হবে টিকতে হবে খাইতে হবে ধর্মটা আমাদের গড়ে গিয়ে আমার মা ইসলাম ধর্ম চর্চা প্র্যাকটিস করবো আমার বাবা খ্রিস্টান ধর্ম প্র্যাকটিস করবো ভালো লাগে আমার বোন অন্য ধর্ম প্র্যাকটিস করবে দেখোকে কিন্তু এখানে তো ধর্মটা তো সম্পূর্ণ তর্ক বিতর্কের উপরে কারণ এটা বিশ্বাসের বিষয় এটাকে নিয়ে যে বাঙালিরা যে মানে কাহিনী রচনা করছে সুতরাং তাদের অধপতনের পরটা তারাই নিজেই কিন্তু মনে করো রচনা করতেছে আর এই জায়গার দ্বারাইয়া আপনি যেটা করতেছেন আমি যেটা বলছি যে আপনি প্রথমে আমার বক্তব্যের মধ্যে দিয়ে প্রশ্ন করছিলেন আমাকে প্রশ্ন করছিলেন উল্টা যে ভাই আমি কোন জায়গাতে ভুল করছি আপনি ভুল করছেন না আপনি সেবা দিচ্ছেন কারণ বাঙালিরা মনে করতেছে যে অত অত হচ্ছে হিংসুটে অত হচ্ছে খারাপ কিন্তু তা নাই কারণ নিন্দুকে বাসি আমি সবার ভালো যুগ জনমের বন্ধু আমার আধার গড়ের আলো আপনি কিন্তু আধার গড়ের আলো আপনি সারা জীবন বেঁচে থাকো দীর্ঘজীবী হও আপনাদের মতো শত শত আসিফ মহিউদ্দিনের জন্ম হোক বাঙালিদের মধ্যে কারণ কারণ আসিফ মহিউদ্দিন কোনোদিন হিন্দুদের পক্ষ নেয় না কোনদিন মুসলমানের পক্ষ নেয় না আসিফ মহিউদ্দিন পক্ষ নেয় মানবতার পক্ষ নেয় এই জন্য আপনাকে ধন্যবাদ আপনি আমার বক্তব্য বুঝতে না এখন করি বুঝতে পারছো আপনাকে ধন্যবাদ অন্য কেউ সুযোগ দেওয়া আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাই ভালো লাগলো কথা বলে আবারও নিশ্চয়ই কথা হবে আরেকদিন তালা ফাতেহি আপনাকে ফাতা ফাতেহি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি তালা ফাতেহি আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে কথা বলেন আসসালামু আলাইকুম ভাই আপনার উপরে শান্তি পরিচিত হোক বলেন ভাইয়া আমি ওই আগের যে বক্তা ছিলেন উনি সিলেটি ছিলেন আমিও একজন সিলেটি বলতেছি উনার ভাই বক্তব্য শুনে আমি বয় পাইছি রীতিমন্ত সিরিয়াসলি স্পিকিং মানে এইভাবে কি অনলাইনে এসে কথা বলে ভাই আচ্ছা কে সিলেটি কে মানে বরিশাল্লা কে নোয়াখাইলা এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই ভাই আপনি যে সিলেটি হন নোয়াখাইলা হন চাটগাইয়া হন রংপুর হন এগুলো নিয়ে আলোচনা করে লাভ কি ভাই যেটা পয়েন্ট সেটা নিয়ে কথা বলেন যেটা মানে যেটা নিয়ে আমরা আলোচনা করি সেটা নিয়ে বলেন সেটা নিয়ে কি কিছু বলার যাচ্ছে হ্যাঁ অবশ্যই আমি বলেন তাহলে একটা হ্যাঁ কোথায় আমি আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই আসলে ফরজাত মাহমুদ আল্লাহ সালাম কবিদের প্রতি ওনার কেন এত রাগ বা ক্রোধ ছিল কেন এই জিনিসটা এটা তো ভাই মানে একজ্যাক্টলি কেন ছিল সেটা তো পরিশ একদম এক্স্যাক্টলি বলা যাবে না কিন্তু যেটা মনে হয়

কি জানো মিনজাল হ্যাঁ তারপরে কি নাसिलाইন না যে এই যে ছড়া শেষে যে মিল এই জিনিসগুলা তো মানে কবিতার ভিতরে খুবই একটা প্রচলিত ব্যাপার যে শেষের দিকে নাস 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 মিল লেখাকু আকুলহা আউজুবিল্লাহি মিনাজাল লিখা খান্নাস এইগুলা যে হচ্ছে গিয়ে মিলানো এবং অন্য কবিতাগুলোর ভিতরে অন্য মানে ছন্দে ছন্দে মিল ছন্দে ছন্দে বলা এগুলো তো সেই লড়াই হইতো সেখান থেকে এই জিনিসগুলো আসছে এই জিনিসগুলো তো বোঝা যায় এবং এই কারণে মোহাম্মদের হয়তো এই ধরনের একটা মানে ভয় ছিল যে আমার এইরকম কবিতা যদি অন্যরা লিখে ফেলে তাহলে কি হবে এই কারণে হয়তো সে কবিদের প্রতি বিতৃষ্ণা বা কবিদের প্রতি তার যে ঘৃণা সেটা প্রকাশ পাইছে সক্রেটিস ভাই কিছু বলবে